ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে দুই জেলা তিন জায়গায় গেল সিবিআই গতকালের পর আজও ভাটপাড়ায় নিহত বিজেপি কর্মী জয়প্রকাশ যাদবের বাড়িতে যান সিবিআই তদন্তকারীরা সূত্রের খবর সংগ্রহ করা হয় ভিডিও ক্লিপ এবং বেশ কিছু নথি খুনের ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে নিহত বিজেপি কর্মীর বোনের বয়ান রেকর্ড করা হয় এছাড়াও আজ প্রশ্নগরে যায় সিবিআইয়ের একটি দল চোদ্দই জুন ভোরবেলা খুন হন প্রশ্নগরের বারোই হুদা মনেন্দ্রপল্লীর বাসিন্দা পলাশ মন্ডল সিবিআইয়ের দাবি ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনার তদন্তে যোগ হয়েছে এই মৃত্যু মামলা পাশাপাশি এদিন চাপড়ায় নিহত বিজেপি কর্মীর বাড়িতে যান সিবিআই আধিকারিকরা সিবিআই সূত্রে খবর জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টে একচল্লিশটি মামলার উল্লেখ ছিল তার মধ্যে উনত্রিশটি খুন এবং বারোটি নারী নির্যাতনের মামলা সিবিআই সূত্রে খবর এছাড়াও আরো ছত্রিশটি অভিযোগ তারা চিহ্নিত করেছে যা খতিয়ে দেখে তদন্তকারীরা মনে করছেন এই সমস্ত ক্ষেত্রে খুনের অভিযোগকে অস্বাভাবিক মৃত্যু বলে উল্লেখ করা হয়েছে এলাকা দখলকে কেন্দ্র করে ধাপায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাড়ি দোকান ভাঙচুর স্থানীয়দের দাবি এলাকার হ্রাস কার হাতে থাকবে তা নিয়ে তৃণমূল আশ্রিত দুই দুষ্কৃতী বিজু অরফে বেজি ও দীপক হালদারের মধ্যে দীর্ঘদিনের বিবাদ গতকাল সন্ধ্যায় গোষ্ঠীর সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে ওঠে রাজারহাট রাজারঘাট ঢিপি এলাকা এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনাস্থল প্রগতি ময়দান থানার অন্তর্গত রাজাঘাট ডিপিতে গতকাল সন্ধ্যে ছটা নাগাদ এই সংঘর্ষ তো বাদে এবং রীতিমতো এখনও পর্যন্ত এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে প্রগতি ময়দান থানার পুলিশ ঘটনাস্থলে মোতায়েন রয়েছে যে চিত্র দেখাবো ক্যামেরা পার্সন অভিজিৎকে বলবো সেই ছবি দেখাতে একের পর এক চেয়ার ভাংচুর হয়ে পড়ে রয়েছে এখানে বেশ কয়েকটি দোকানে ভাঙচুর চালানো হয়েছে মহিলাদেরকে মারধর করা হয় তেমনটাও অভিযোগ শুধু তাই নয় এই যে দুই গোষ্ঠী একদিকে রয়েছে বিজু ওরফে বেজি এবং অপর অপরদিকে রয়েছে হাসু সেই হাসু এবং বিজুর গোষ্ঠীর মধ্যেই কিন্তু সংঘর্ষ যেটা অভিযোগ করা হচ্ছে হাসুর পরিবারের পক্ষ থেকে যে গতকাল হাসুকে খুঁজতে এসেছিল বিজুর পরিবারে বিজুর দলের বেশ কয়েকজন এবং তারপর কিন্তু তারা হাসুকে না পেয়ে হাসুর যে দাদা দেবু রয়েছে সেই দেবুর যে অফিস ঘর রয়েছে সেই অফিস ঘরে কিন্তু রীতিমতো ভাঙচুর চালায় এখানে এখনো পর্যন্ত দেবু রয়েছে দেবুর যে হাসুর দাদা সেই দেবু সেই ঘরের ভেতরে কিন্তু ভাঙচুর চালানো হয় টিভি ভাঙচুর করা হয়েছে দেখাবো সেই ছবি টিভি কিন্তু ভাঙচুর চালানো এসে এবারে আমার বড় ছেলে একলাই ঘরটা শুয়ে আছে এবার আমার বড় ছেলের সব কিছু ভাঙচুর করে কি অবস্থা করেছে এবার আমার বড় ছেলেকেও কোপাবার আবার জন্য দুজনে দু দিয়ে দুটো চাপট নাকি ওইগুলো দিয়ে ধরেছে বড় ছেলের নাম দেবু 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 ঘটনা ঘটছে ওই বিজু গণেশ উড়িয়া বাবু হ্যাঁ সবাই যে শুনি তো তৃণমূল তারপর আমার ছেলেও তৃণমূল করে তারা তৃণমূল করে ফ্যান ওপরে যে ফ্যান রয়েছে সেই ফ্যান কিন্তু দুমড়ে মুছে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় কোপ মারা হয়েছে ধারালো অস্ত্রের পুলিশ মোতায়েন রয়েছে যাতে কোনো রকমভাবেই উত্তেজনা না বাড়তে পারে এবং এই ঘটনার নেপথ্যে কি কারণ রয়েছে এই গোষ্ঠী কারণটা কি সমস্ত বিষয়টাই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে হিন্দোল দে এবিপি আনন্দ কলকাতা